আল্লাহ তাআলার বরকতময় রমজান মাসকে মুসলিম উম্মার জন্য বরকত, মাগফিরাত ও নাজাতের উসিলা বানিয়েছেন। রমজান মাসে প্রত্যেক রোজাদার বিশেষ গুণের অধিকারী হবে। বিশেষ গুণগুলো কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর কোরআন নাজিলের পবিত্র মাস রমজান। এ মাসেই মানুষের জন্য জীবন বিধান হিসেবে কোরআন নাজিল করা হয়েছে। এ মাসে রোজাদার তিনটি বিশেষ গুণের অধিকারিণী হয়ে থাকেন। তা হলো, এক, রমজানে মসজিদের সঙ্গে রোজাদারের সম্পর্ক স্থায়ী হয়। কেননা মুমিন মুসলমানদের জন্য এমনটি হওয়া উচিত নয় যে সে শুধু রমজানেই নামাজ পড়তে মসজিদে যাবে, বরং বছর জুড়ে মসজিদে গিয়ে নামাজ আদায় করার সম্পর্ক তৈরি হবে, যেন মুমিনের জন্য দুনিয়াতেই মসজিদ হবে জান্নাতের সর্বোত্তম নমুনা। দুই, বিশুদ্ধভাবে কোরআন শেখার মাস রমজান বরকতময়। রমজান কোরআন নাজিলের মাস, মাসটি কোরআন শেখার জন্য বিশেষ সহায়ক। রমজানে কোরআনের সঙ্গে তৈরি হোক স্থায়ী সম্পর্ক। তিন, নাজাত পাওয়ার মাস রমজান মাসে। দেখে দেখে পুরো কোরআন পড়ার যোগ্যতা অর্জন করার মাধ্যমে রমজানের রহমত, মাগফিরাত ও নাজাত পাওয়ার চেষ্টা করা। তাই রমজানের শুরু থেকে কোরআন শেখার মেহনত করা জরুরি। প্রয়োজনে আরবি 29 হরফ শেখার মাধ্যমে তা শুরু করা যেতে পারে। আল্লাহ তাআলা মুসলিম উম্মাকে রমজানের রোজায় মসজিদমুখী হওয়ার অভ্যাস গঠন করার তৌফিক দান করুন। বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শেখার সুযোগ দান করুন। কোরআনের অভিশাপ থেকে বেঁচে থাকতে, বদগুণগুলো থেকে বিরত থাকার তাওফিক দান করুন। রহমত, বরকত, মাগফিরাত ও নাজাত পাওয়া তাওফিক দান করুন। আমিন।